মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে, মুসলমান এবং অমুসলিম সংস্কৃতি কখনোই এক নয়। ভাষায় ছিলেন কুরাইশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই এক। আবু জাহলের ভাষা ছিল আরবি, মুহাম্মদের ভাষা ছিল আরবি, তাই না? আরবি ভাষা দুজনে একই ছিল, তাহলে একজন কাফের একজন মুসলমান কেন? বদরের যুদ্ধে চাচা আবু জাহলকে কেন হত্যা করা হলো? আপনি বলছেন আমরা সবাই বাঙালি, অবশ্য বাঙালি সংস্কৃতি আলাদা, কে বলেছে মিথ্যা কথা? বাঙালি কখনোই সংস্কৃতির নাম নয়, বাঙালি একটা বাংলা একটা ভাষার নাম। এই ভাষায় হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, আর আমাদের শুধু বান্দরবনেই 35টি জাতি আছে। বাংলা ভাষায় কথা বললে আমরা এক জাতি হয়ে গেলাম? তাহলে আরবি ভাষায় কথা বলার জন্য আবু জাহল আর মুহাম্মদ কি এক জাতি, একজন মুসলমান একজন কাফের? ঠিক অমনিভাবে বাংলা ভাষায় কথা বললে আমরা সব এক জাতি হয়ে যাই না। আমাদের আদর্শ, আমাদের সংস্কৃতি, আমাদের আকীদা এবং বিশ্বাস এবং কর্মনীতি সম্পূর্ণ পৃথক। এটাই আল্লাহ বলে দিচ্ছেন, যারা এটা মানবে না, ইন্নহুম লা মুশরিকুন, তারা মুশরিক, পরিষ্কার কথা, এ ব্যাপারে কোনো রকম দ্বিধা নাই। সে যুগে গ্যালিলিওকে যখন আপনারা জেল খাটিয়েছেন, এ যুগেও আমরা জেল খাটবো, শুধু না ফাঁসিতে ঝুলবো, কিন্তু কোরআন হাদিসের একটা বর্ণের সঙ্গে বেইমানি করতে পারবো না। সোজা বাংলা কথা বলে দিচ্ছি, এটাই কোনো বর্ষ কোনো দিবস পালন ইসলামে নাই, এগুলো সে বানোয়াট। আর এর পিছনেও রয়েছে দারুণ ষড়যন্ত্র চক্রান্ত। যারা একটু দূরদর্শিতা রাখেন তারা ভালো করে বুঝতে পারছেন।